জামিন মানেই মুক্তি নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিচার চলমান থাকবে এবং দোষীরা শাস্তি পাবে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন কাদের। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন জামিন একটি চলমান প্রক্রিয়া। বিএনপি একটি সন্ত্রাসী দল উল্লেখ করে তিনি বলেন সন্ত্রাসের শাস্তি অবশ্যই হবে। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পক্ষ থেকে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিং এর অংশ হিসেবে ভলসিম ওয়াটার প্রোটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন, ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই আয়োজন। স্বাভাবিকভাবেই মির্জা ফখরুলের জামিন আর সংরক্ষিত আসনে দলের মনোনয়ন নিয়েই ছিল অধিকাংশ প্রশ্ন। ভোটে পরাজিতদের সংরক্ষিত আসনে মনোনয়ন নিয়েও প্রশ্ন করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে। তাকে রাখাটা আমাদের পার্টি বাস্তবসম্মত মনে করেছে এবং সে কারণেই তাকে রাখা হয়েছে। এখানে জনগণের প্রত্যাখ্যানের সাথে এর কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুলের জামিন নিয়ে প্রশ্নের জবাবে কাদের বলেন বিএনপি ডামি বিরোধী দল, তাদের আন্দোলনে আর গতি পাবে না। বিএনপি কে সন্ত্রাসী দল হিসেবে আমরা চিহ্নিত করেছে অনেকে এবং এটা তাদের কর্মকাণ্ডেই তাদের সন্ত্রাসী দলের চেহারা বারবার স্পষ্ট হয়েছে। তারপরও তাদেরকে নিষিদ্ধ করা হবে এমন ধরনের কোনো চিন্তা এখনো আমল করি। এদিকে মোহাম্মদপুর গার্লস হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন জামিন একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে আগুন সন্ত্রাসে জড়িত ও এর হুকুমদাতাদের বিচারের আওতায় আসতেই হবে। এই অপরাধের জন্য তাদের বিচার হতেই হবে। জামিন একটি স্বাভাবিক ধারা, কাজে জামিন পেতেই পারেন, আদালত ইচ্ছা করলে জামিন দিতেই পারেন, আমাদের সেখানে জামিনের ব্যাপারে কোনো কথা নেই। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।